বর্তমানে বাংলাদেশে ছোট এবং বড় পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি মিষ্টি এবং সুন্দর অভিনেত্রী। আজকের এই ভিডিওতে মৌসুমী হামিদের জানা অজানা সকল তথ্য শেয়ার করব। আপনারা যারা মৌসুমী হামিদের সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আসল নাম মৌসুমী হামিদ, তাকে সবাই মৌসুমী বলে ডাকেন। তিনি খুলনার সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ঢাকাতে থাকেন। তিনি 12 অক্টোবর 1988 সালে জন্মগ্রহণ করেন, সে হিসাবে বর্তমান বয়স 34 বছর। তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি এবং তার ওজন 60 কেজি। তিনি একজন বাংলাদেশি। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আজম খান কমার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। পেশায় তিনি অভিনেত্রী এবং মডেল। তার চুলের রং কালো এবং চোখের রং কালো। তার প্রিয় হবি রান্না করা, মোটরসাইকেল চালানো এবং ভ্রমণ করা। তার প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। তিনি বিরিয়ানি খুব পছন্দ করেন। তার প্রিয় জায়গা কক্সবাজার। তার প্রিয় খেলা ফুটবল। তার বাবার নাম কাজী আব্দুল হামিদ এবং মায়ের নাম মাহমুদা হামিদ। তার ইনস্টাগ্রাম আইডির নাম মৌসুমী হামিদ মৌ এবং ফলোয়ার সংখ্যা 9,52,000। তার ফেসবুক পেজের নাম মৌসুমী হামিদ এবং ফলোয়ার সংখ্যা 4,32,000। তার জনপ্রিয়তা বাড়তে থাকে 2010-এ লাক্স চ্যানেলাই সুপারস্টারে রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর থেকে অনেক টিভি শো যেমন লাভ রিয়্যাক্টেঙ্গেল, রেডিও চকলেট এবং আরও অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। মৌসুমী হামিদ 2010-এ না মানুষ চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, কিন্তু 2014 সালে হ্যাডসনের বন্দুক চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। 2013 সাল থেকে হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাকমেল, ফুল লেন্থ লাভ স্টোরি পার্ট 2 এবং মেন্টেল। তার জনপ্রিয় নাটকগুলো হলো ভালোবাসার শেষ নেই, গন্তব্য, আম্মা বার্সের জান, হীরার নেকলেস, তোমার অপেক্ষায়, ম্যাজিক ম্যান, লাভ বার্ড, তুই একটা ফাজিল, তুলপার, রূপালী ময়ূর এবং চশমা ইত্যাদি। তো বন্ধুরা, মৌসুমী হামিদের ভিডিও আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।